রাঙামানির রাজ্যিক চিকিৎসালয়ের সংলগ্ন উপস্বাস্থ্যকেন্দ্র এটার খুব মানে আধারশিলা স্থাপন করা হল। এটা ডাঙর দুই মহলিয়া বিল্ডিং হব, 52,03,000 টাকা ব্যয় সাপেক্ষে এই কামটি হব। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অধীনত এই কামটি সম্পূর্ণ হবলৈ গৈ আছে। আর রাঙাপানীত যাওয়া বছরও আমি একটা কাম মানে আধারশিলা স্থাপন করেছিল, কামটি অল্প আগবাড়িছে। এটু আয়ুষ হসপিটাল, এইখন রাজ্যিক চিকিৎসালয়ের সংলগ্ন এই আয়ুষ হসপিটালখন হয়ে আছে। আর ভবিষ্যতে আমি সকলে মিলি রাঙাপানীত একটা মডেল হসপিটাল, আদর্শ হসপিটাল স্থাপন করার কারণে আমার প্রচেষ্টা চলাই যাম। এটু আজি আমি সকলে সংকল্পবদ্ধ হলো যে আমি একটা আদর্শ হসপিটাল, আমার এই বৃহত্তর অঞ্চলত নাই আদর্শ হসপিটাল, গতি এটা স্থাপন করার কারণে আমি চেষ্টা করি। এইখানে মানে আজি মোটামুটি এইখানে প্রোগ্রাম আসছিলে, আর কামটা যাতে ভালকে হয়, মানে গুণগত মানদণ্ড যাতে সঠিক হয়, তারভাবে কামর ঠিকাদারগী উপস্থিত আসিল, তেখেতকে নির্দেশ দিয়া হল। আর পরিচালনা সমিতি তথা স্থানীয় রাইজক কোয়া হল যে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আগবাব, আর গুণগত মানদণ্ড যেটু কামর সেটু আপনাদের পর্যবেক্ষণ করে থাকি। দুটা মিটিং হয়েছিল আমার মন্ত্রী মহোদয়ের লগত, মন্ত্রী মহোদয় ভিডিও কনফারেন্সের জড়িয়ে আমার লগত মিটিং করেছিল, ডিসি আর আমি দুগারী বিধায়ক আসছিল, সিও জেলা পরিষদ আসছিল। তো আমি প্রস্তাব লৈছিল যে রাঙাপানীত একটা ব্লক স্থাপন করব লাগে, সিজন গ্রাম সমষ্টির দুটা ব্লক, একটা টাপারটারি, একটা রাঙাপানী। আর রাঙাপানীত 11খন জিপি সংলগ্ন হব লাগে বলে আমি প্রস্তাব লৈছিল, লৈ পেলাই সরকারলৈ প্রস্তাব পঠাই দিয়া হয়েছিল। কিন্তু মই যোৱাকালি মুখ্য কার্যবাহী বিষয়া বঙাইগাঁও জেলা পরিষদের লগত যোগাযোগ করে গম পালো যে এই বর্তমানের হিটলারি সরকার লম্ফজম্পবাজি সরকার, কথাত বহু ডাঙর ডাঙর কথা কয় কিন্তু কামত যে শূন্য, তার বুঝা গেল যে একেবারে প্রাপ্য ব্লক রাঙাপানীটুকে নিদিলে, কাটি দিলে। এইখানে মই ইতিমধ্যে গম পাইছো, হয়তো আজিকালির মাজত সেটু অধিসূচনা জারি হব, সেই জারি অধিসূচনাত আমার নামটু রাঙাপানীর নামটু না থাকে বলে আমাক বিভাগীয় কর্তৃপক্ষ জানিবলৈ দিছে। গতি আমি রাঙাপানীবাসী রাইজ তথা মই রাঙাপানীর এই অঞ্চলের বিধায়ক হিসাবে আমি খুবই দুঃখ পাইছো যে এনেকটা যুক্তিপূর্ণ দাবির প্রতি যে বর্তমানের সরকারে উদাসীনতা দেখালে, তারভাবে সরকারের এই কার্যকলাপক আমি গরিহণা জানাইছো। আমি এতিয়া বিভিন্ন গণতান্ত্রিক মাধ্যমত বিভিন্ন প্রকারে এই দাবি লৈ আমি আগবাড়ি যাম বলে ভাবিছো। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7011730 অথবা 7090171790 নম্বরত।